বস্ত্রের সাফল্য ধারা অব্যাহত। দুই বাংলায় বিপুল জনপ্রিয়তা অর্জন করা এই সিনেমাটি বক্স অফিসে লক্ষ্মী আনার পাশাপাশি প্রদর্শিত হয়েছে সুদূর সান ফ্রান্সিসকোতে। কিন্তু যে অ্যাকশন মুভি থেকে তিনি সুপারহিট, সেখান থেকে সরে গিয়ে এবার কমেডি মুভিতে কনসেন্ট্রেট করলেন জিৎ। বাংলাদেশের জনপ্রিয় নায়িকা নুসরত ফারিয়াকে সঙ্গে নিয়ে তিনি অভিনয় করছেন ইন্সপেক্টর নটিকে সিনেমাটিতে। অশোক পাতে পরিচালিত এই সিনেমাটির শুটিং চলছে এখন ইটালিতে। ইন্সপেক্টর নটিকে আদতে কমেডি মুভি, তবে বস রয়ে অরিজিনাল স্টোরির উপরে বানানো হলেও শোনা যাচ্ছে এই ইন্সপেক্টর নটিকেতে আবার রিমেকে ফিরছেন জিৎ। তবে টলিপাড়ার গুঞ্জন যে জিতের নতুন এই সিনেমা সাউথের কোনো মুভির রিমেক নয়, সিনেমাটি যে মুভির রিমেক তার নাম নাকি জাট অ্যান্ড জুলিয়েট 2। সিনেমাটি অনুরাগ সিং পরিচালিত। জাট এবং জুলিয়েট 2 এর প্রোটাগনিস্ট একজন পুলিশ কনস্টেবল, নিজে প্রমোশনের জন্য যে কোনো কিছু করতে সে প্রস্তুত। প্রমোশনের জন্য মরিয়া সেই কনস্টেবলকে ডেপুটি কমিশনার একটি প্রস্তাব দেন বিদেশ থেকে এক ইন্সপেক্টরের মেয়ে বউকে দেশে ফেরানোর জন্য রাজি করিয়ে তাদের দেশে ফেরানোর দায়িত্ব দেওয়া হয় তাকে। ইন্সপেক্টরের মেয়ে পূজাকে কনভিন্সড করার জন্য বিদেশে পৌঁছায় সেই কনস্টেবল, কিন্তু পূজা নামে যাকে সে খুঁজে পায় সেই আদতে পূজার ছদ্মবেশে বিউটি সেলুনে কর্মরত পূজারই এক বন্ধু, আসল পূজা সেখানকার এক পুলিশ ইন্সপেক্টর। তারপর শুরু হয় এক মজাদার হট্টমেলা। এই তো গেল জট অ্যান্ড জুলিয়েটের গল্প, কিন্তু ইন্সপেক্টর নটিকের গল্প কি এই খাতেই চলবে নাকি কাহানি নিয়ে আসবে কোনো নয়া টুইস্ট, সেটা অবশ্যই এক্ষুনি জানা যাচ্ছে না। তবে জিৎ ভক্তরা অপেক্ষা করে আছেন তাদের বসকে ইন্সপেক্টরের উর্দিতে দেখার জন্য। অনেকদিন পর কমেডি জোনারে জিৎই বা কতটা কামাল করে তা